এক সময়ে ভারতবর্ষে অর্থকরী ফসল হিসেবে ধান, পাট, গম, সরিষা ইত্যাদিকে বোঝাতো, কিন্তু বর্তমানে অর্থকরী ফসল হিসেবে আলু ভারতবর্ষে বিখ্যাত। আর তাই বন্ধুরা, এই আলু চাষের ক্ষেত্রে আমরা আলু চাষি থেকে ব্যবসায়ী সকলেই সর্বস্ব দিয়ে এই আলু চাষটা করে থাকে, কিংবা অনেকে অনেক ব্যবসায়ীর এই কোল্ড স্টোরে আলু সংরক্ষণ করে থাকে। আর এই আলু চাষে যেমন মোটা টাকার প্রয়োজন হয়, ঠিক তেমনি আলু বিক্রয় করলেও একসাথে একটা মোটা টাকা বছরে ইনকাম করা যায়, যদি কিনা আলুর বাজার ভালো থাকে। আর যদি আলুর বাজার নিম্নমুখী থাকে, তাহলে একটা মোটা অঙ্কের টাকা জল হয়ে যায়। তবে আমরা সবাই একটা লাভের আশায় এই আলুর চাষটা করে থাকি, কিংবা যে ব্যবসায়ীরা আলু কোল্ড স্টোরে সংরক্ষণ করে তারা। তবে এবছর আলুর বাজার হবে, এটা আমার কথা নয়, আলু চাষি ব্যবসায়ী আলু প্রিয় বন্ধু সকলের কথা একটাই, এবছর আলুর বাজার হবে। আর এর পিছনে অনেক কারণ আছে, কারণ এবছর আলুর চাষ অনেকটা কম, ভুট্টার চাষ কিংবা অন্যান্য শাকসবজির চাষ বেশি হয়েছে। কারণ দীর্ঘ 3টি বছর ধরে চাষিরা আলুতে লস খেতে খেতে বাজার দর না পেতে পেতে দেয়ালে পিঠ ঠেকে গেছে, আর তাই এবছর বিকল্প রাস্তা বেছে নিয়েছে। এবছর আলুর ফলন অনেকটা কম হয়েছে, কারণ এবছর অতিরিক্ত ঠান্ডার কারণে শুধু পশ্চিমবঙ্গ নয়, সমগ্র ভারতবর্ষেই আলুর ফলন যথেষ্ট পরিমাণে কম হয়েছে। কারণ ঠান্ডায় অনেক আলু চাষির জমি ধসায় নষ্ট হয়ে গিয়েছে। আর এবছর এই ঠান্ডা শুধু পশ্চিমবঙ্গে নয়, বাংলাদেশেও আলুর ফলন যথেষ্ট পরিমাণে কম। তাছাড়া অকাল ঝড় বৃষ্টির কারণে আলুর বীজ বপন করার পর তা নষ্ট হয়ে যায়, আর পুনরায় সেই নামি আলুতে আলুর ফলন যথেষ্ট পরিমাণে কম। ভারতবর্ষের মধ্যে আলু চাষে বিখ্যাত উত্তরপ্রদেশ আর পশ্চিমবঙ্গের আলু যে সমস্ত রাজ্য ও জেলাগুলোতে রপ্তানি করা হতো, সেই সমস্ত রাজ্য ও জেলাগুলোতে উত্তরপ্রদেশের আলুও রপ্তানি করা হতো, যার কারণে ইউপির সঙ্গে পশ্চিমবঙ্গের আলুর একটা কম্পিটিশন হয়। আর এই কম্পিটিশন এবছর হবে না, কারণ উত্তরপ্রদেশেও এবছর আলুর ফলন যথেষ্ট পরিমাণে কম পরিলক্ষিত হচ্ছে, তাই আগামী দিনে আশা করা যায় আলুর বাজার হবে। আর তাই পশ্চিমবঙ্গের যে সমস্ত মোকামগুলোতে আলু রপ্তানি করে, সেখানে যদি ইউপির আলু এবছর না আসে, তাহলে পশ্চিমবঙ্গের আলুর বাজার বৃদ্ধি পাবেই। তাছাড়া পশ্চিমবঙ্গের আলু, বিশেষ করে উত্তরবঙ্গের লাল হল্যান্ড আলু এবং পাঞ্জাবের 403 অর্থাৎ টেকনিকো যে আলু রয়েছে, সেই আলু বাংলাদেশে ব্যাপক হারে রপ্তানি হচ্ছে। এবছর এ পর্যন্ত তৃতীয়বার আলু রপ্তানি হয়েছে বাংলাদেশে। বর্তমানে রাজ্য জুড়ে লোকসভা নির্বাচন চলছে, আর এই নির্বাচনের পরেই পুনরায় উত্তরবঙ্গের আলু বাংলাদেশে রপ্তানি শুরু হবে। সামনেই অক্ষয় তৃতীয়া, আর এই অক্ষয় তৃতীয়ায় আলুর বাজার প্রতি বছরই বৃদ্ধি পায়। এবছর আলুর উৎপাদন কম থাকায় সকলেই অনায়াসে কোল্ড স্টোরে আলু সংরক্ষণ করতে পেরেছে, আর তাই বর্তমানে ডাম্পে আলুর পরিমাণ খুবই কম রয়েছে। আর এই কারণে দক্ষিণবঙ্গের কোল্ড স্টোরগুলো ধীরে ধীরে খুলতে শুরু করেছে, আগামী সপ্তাহের মধ্যেই হয়তো দক্ষিণবঙ্গের প্রতিটি কোল্ড স্টোরেজ খুলে যাবে। উত্তরবঙ্গে কিছুটা ডাম্পে এখনও আলু রয়েছে, আর তাই উত্তরবঙ্গের কোল্ড স্টোরগুলো সম্ভবত মে মাসের প্রথম সপ্তাহ থেকেই কিংবা অক্ষয় তৃতীয়ার পর থেকেই খোলা শুরু করবে। নমস্কার, আমি সুদীপ, আর আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সুদীপ অনিমা পটেটো নিউজ। আজ এই প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরছি উত্তর থেকে শুরু করে দক্ষিণবঙ্গে জ্যোতি আলুর ফ্রি বন্ডের বাজার মূল্য কত রয়েছে, ব্যবসায়ীদের ক্ষেত্রে রেডি আলুর বাজার মূল্য কত রয়েছে। আর তার সঙ্গে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, আর এই চ্যানেলে যারা নতুন এসেছেন তারা কৃপা করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন ঘণ্টাটি বাজিয়ে দেবেন, আর বেশি বেশি করে চাষি ও ব্যবসায়ী বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার আশা আকাঙ্ক্ষা রেখে শুরু করছি ভিডিওটা। যেহেতু উত্তরবঙ্গে এখনও চাষির কিছুটা ডাম্পের আলু রয়েছে, আর এই কারণে উত্তরবঙ্গের কোল্ড স্টোরগুলো এখনও খোলেনি, আর বর্তমানে এই ডাম্পের আলুই বাজারগুলোতে
বিক্রয় করা হচ্ছে। আজ উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার ফালাকাটায় লাল হল্যান্ড আলুর 50 কেজির বাজার মূল্য চলছে 1100 টাকা থেকে 1150 টাকা 50 কেজি হিসেবে। আর এখানে জ্যোতি 50 কেজির আলুর বাজার মূল্য চলছে 800 টাকা থেকে শুরু করে 950 টাকা। আজ শালকুমার হাটে 50 কেজি রেডি জ্যোতি আলুর বাজার মূল্য চলছে 900 টাকা থেকে 950 টাকা। আর বন্ডের বাজার 700 টাকা থেকে 750 টাকা। কুচবিহার জেলায় বিনাটায় আজ 50 কেজি রেডি চাষি ভাইয়ের জ্যোতি আলুর বাজার মূল্য লক্ষ্য করা যাচ্ছে 900 টাকা থেকে 950 টাকা। আর মাথাভাঙ্গায় 50 কেজি জ্যোতি আলুর বাজার 950 টাকা থেকে 1000 টাকা 50 কেজি হিসাবে। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে 50 কেজি রেডি জ্যোতি আলুর বাজার মূল্য পরিলক্ষিত হচ্ছে 850 টাকা, মিডিয়াম কোয়ালিটি হাই কোয়ালিটি 950 টাকা। ধূপগুড়িতে 50 কেজি লাল হল্যান্ড আলুর বাজার দর পরিলক্ষিত হচ্ছে 1100 টাকা থেকে শুরু করে 1150 টাকা। আর জ্যোতি 50 কেজির বাজার দর লক্ষ্য করা যাচ্ছে 900 টাকা থেকে 1000 টাকা 50 কেজি হিসাবে। মালদা জেলায় 50 কেজি পোকরাজ সাদা আলুর বাজার দর আজ পরিলক্ষিত হচ্ছে 800 টাকা থেকে শুরু করে 850 টাকা। আর জ্যোতি আলু এখানে 900 টাকা থেকে 950 টাকা 50 কেজি হিসাবে। দার্জিলিং এবং কালিম্পং জেলায় 50 কেজি রেডি জ্যোতি আলুর বাজার মূল্য 1200 টাকা থেকে শুরু করে 1350 টাকা 50 কেজি হিসেবে। উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে আলুর বাজার বৃদ্ধি পাওয়ায় দক্ষিণবঙ্গে প্রায় প্রতিটি কোল্ড স্টোর খুলতে শুরু করেছে। বর্ধমান জেলার বুলবুলিতলায় আজ 50 কেজি ফ্রি বন্ডের জ্যোতি আলুর বাজার মূল্য পরিলক্ষিত হচ্ছে 750 টাকা মিডিয়াম কোয়ালিটি থেকে 850 টাকা হাই কোয়ালিটি হিসেবে। আর এখানে ডালা হিসেবে রেডি জ্যোতি আলুর 50 কেজির বাজার দর 1150 টাকা। আর গড় 50 কেজির আলুর জ্যোতি বাজার মূল্য চলছে 950 টাকা। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনিতে রেডি জ্যোতি আলুর বাজার মূল্য গড় হিসাবে 960 টাকা থেকে 970 টাকা। আর ভালো জ্যোতি আলু গড় হিসাবে 1000 টাকা। আর এখানে ফ্রি বন্ডের বাজার দর 50 কেজি হিসাবে 800 টাকা থেকে 850 টাকা। বাঁকুড়া জেলার কোতুলপুরে ফ্রি বন্ডের জ্যোতি আলুর বাজার মূল্য 750 টাকা থেকে 780 টাকা। আর রেডি জ্যোতি আলু গড় হিসাবে 850 টাকা থেকে 880 টাকা। আর স্পেশাল জ্যোতি আলু রেডি হিসেবে 1000 টাকা। আর হুগলি জেলার গোঘাটে 50 কেজি রেডি জ্যোতি আলুর বাজার মূল্য 1050 টাকা থেকে 1060 টাকা। আর চিত্তরঞ্জনে আজ 50 কেজি রেডি জ্যোতি আলুর বাজার 1100 টাকা থেকে মিডিয়াম কোয়ালিটি 1050 টাকা 50 কেজি হিসাবে। বীরভূম জেলার সাঁইথিয়া ইউনিটে আজ ফ্রি বন্ডের জ্যোতি আলুর বাজার মূল্য 750 টাকা থেকে 780 টাকা। আর এখানকার হাইব্রিড আলুর 50 কেজির বাজার দর 1000 টাকা রেডি হিসেবে। আর গড় পোকরাজ আলুর বাজার 800 টাকা থেকে 850 টাকা। হুগলি জেলার তারকেশ্বরে ফ্রি বন্ড 50 কেজি 850 টাকা থেকে 800 টাকা মিডিয়াম কোয়ালিটি। আর রেডি জ্যোতি আলু 1000 টাকা থেকে 1050 টাকা। আজ সোনামুখীতে ডাম্পের আলুর বাজার মূল্য পোকরাজ আলু হিসেবে 750 টাকা থেকে 800 টাকা রেডি হিসেবে। আর পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে 50 কেজি বন্ডের বাজার মূল্য চাষি ভাইদের ক্ষেত্রে 850 টাকা থেকে 860 টাকা। আর রেডি জ্যোতি আলু হিসেবে 1050 টাকা থেকে 1100 টাকা। হুগলি জেলার পান্ডুয়াতে ফ্রি বন্ডের বাজার 850 টাকা থেকে 870 টাকা জ্যোতি আলু হিসেবে। আর রেডি আলু হিসেবে 1000 টাকা থেকে ভালো জ্যোতি আলু 1100 টাকা। বিশেষ দ্রব্য এই প্রতিষ্ঠানের সম্পূর্ণ বক্তব্য নিজস্ব ও ব্যক্তিগত আর শিক্ষামূলক কথা, তাই কিছু ক্রয় বিক্রয় করার পূর্বে নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে করবেন, কারো কথার উপর ভিত্তি করে নয়।